আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পবিত্র আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, এই সূরাটি যদি কেউ কন্টিনিউ যদি তেলাওয়াত করে, প্রতিনিয়ত যদি তেলাওয়াত করে, তাহলে এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথনে তর্কে বিতর্কে লিপ্ত হবেন এবং আল্লাহ তাআলাকে এই সূরাটি বলবেন যে এই ব্যক্তিকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না দেওয়া হচ্ছে ততক্ষণ আমার এই তর্ক বিতর্ক অর্থাৎ কথোপকথন থামছে না। এইটার নাম হচ্ছে সূরায় মুলক। এই আয়াতটি আছে 30টি এবং এই সূরাটি কন্টিনিউ তেলাওয়াত করলে অবশ্যই আপনি কবর আজাব থেকে মুক্তি পেয়ে যাবেন। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন, যদি এখন আমি আগের মতো আর বক্তব্য রাখি না যে সুর করে করে বা কিছু বলি না এরকম ভাবে, আমি সুরের বিপক্ষে এটাও বলছি না, আমি সুরের পক্ষে এটাও বলছি না, বিপক্ষে এটাও নয়, এটা আমার নিজেকার ভালো লাগে না। এই কারণে ভালো লাগে না যে আমার মনে হয় যে একটু সুর করে বললে মনে হয় মানুষের বুঝতে অসুবিধা হয়, এই জন্য একটা 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 করে, ঠিক যেমন ছাত্রকে তার শিক্ষক শিখিয়ে শিখিয়ে দেয়, আমি আপনাকে একটা 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 করে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আপনি বসুন, আমি অনেক তথ্য জোগাড় করে এনেছি, আমার ক্ষুদ্র ব্রেনে যেটা এসেছে আমি আপনার সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। এটা আরবিটা হলো, এর বাংলা মানে হচ্ছে বরকতপূর্ণ ওই আল্লাহর হাত যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, যিনি প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতাবান, এটার বাংলা মানে। এখানে কয়েকটা কথা বলে রাখছি। আচ্ছা, এক শ্রেণী মানুষ আছেন যারা আল্লাহ এবং তার নবীর ব্যাপারে কিছু ভুল ধারণা রয়েছে, যেমন আচ্ছা বলুন তো, অনেক মানুষ তো এখানে আছেন আপনি মাদ্রাসায় পড়েছেন এরকম মানুষ নয়, সাধারণ একজন জেনারেল শিক্ষিত হতে পারেন, আপনি একজন লেবার হতে পারেন, আপনি একজন শ্রমিক হতে পারেন, আপনি একজন কৃষক হতে পারেন, আপনি একজন চালক হতে পারেন, এটা জনসাধারণ আম পাবলিক সবার জন্য এটা আমি জানতে চাইছি। আচ্ছা বলুন তো, আল্লাহর আকার আছে না নেই? আল্লাহ আকার না নিরাকার? মাদ্রাসায় পড়া কেউ বলবেন না, আপনারা বলুন আকার না নিরাকার? আকার আছে। এখনো পর্যন্ত এটা আমার ধারণার কথা বলছি, 70% মানুষের এটা ধারণা, হয়তো নয়া বাহাদুরপুর তার ব্যতিক্রমী একটা গ্রাম হতে পারে, 70% মানুষের ধারণা আছে আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ নিরাকার। ঠিক নবীর ব্যাপারে এরকম কিছু ধারণা আছে, কি নবী নূরের তৈরি না নবী মাটির তৈরি, এরকম ধারণা নেই, আছে না নেই? এক শ্রেণী মানুষের ধারণা আছে নবী নূরের তৈরি, আর এক শ্রেণী মানুষের ধারণা আছে নবী মাটির তৈরি, এক শ্রেণীর মানুষের ধারণা আল্লাহ নিরাকার, আর এক শ্রেণীর মানুষের ধারণা আল্লাহর আকার। যারা বলছে নিরাকার তাদের জন্য এটা একটা খুব বড় ইম্পর্টেন্ট এবং খুব বড় শক্তিশালী একটা দলিল হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এখানে বর্ণনা করছেন যে আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। আল্লাহ নিজের হাতকে ইয়াদুন শব্দ ব্যবহার করেছেন, আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সামিউম বাসির, আমি দেখতে পাই আমি শুনতে পাই। তাহলে যিনি দেখতে পান যিনি শুনতে পান নিশ্চয়ই ওনার কান থাকবে, থাকবে কি থাকবে না? থাকবে। যদি একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর কানটা তাহলে কেমন, হাতির মতো না ঘোড়ার মতো না গরুর মতো না মানুষের মতো, এটাও একটা প্রশ্ন জাগতে পারে কি পারে না? পারে। যে এর উত্তরে আমি আপনাকে বলবো যে আল্লাহর কান যেমন তেমন, আল্লাহর চোখ যেমন তেমনই, কারো মতো নয়, এটা একটা দলিল আপনি জেনে নেন।
নবীর ব্যাপারে আমাদের একটা মনের ভিতরে ভালো মন্দ ধারণা আছে, যে নবী মাটির তৈরি না নবী নূরের তৈরি, ধারণা নেই মানুষের মধ্যে। এরকম অনেক মানুষের আছে যে কেউ বলছে নূরের, কেউ বলছে মাটির। কিন্তু পবিত্র কোরআন এ কথা স্পর্শ করে দিয়েছেন যে আমিও তোমাদের মতো একজন মানুষ, ডিফারেন্স এতটুকুই, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, এটাই ডিফারেন্স, বাকি সব এক। কিছু মানুষের ধারণা আছে নবী নূরের তৈরি, আমি মেনেই নিলাম নবী নূরের তৈরি। আচ্ছা তাহলে বলুন তো দেখি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা কিসের তৈরি? উনি যদি নবীর নূরের যদি তৈরি হবেন তাহলে ওনার বাপ মাও নিশ্চয় নূরের তৈরি। হ্যাঁ, এটা তো প্রশ্ন আমিও করতে পারি তাকে। এইসব ব্যাপারগুলো একটু ডিপলি চিন্তা ভাবনা করবেন আর হাদিস কোরআন বেশি করে পড়াশোনা করুন, একটা একটা করে উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সারা পৃথিবীর রাজত্বটা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আর একচ্ছত্র মালিকানার ক্ষমতা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কিছুদিন আগে আপনাদের দিকে তো ঝড় হয় না, ঝড় যেটা আল্লাহর আজাব এটা আপনাদের দিকে খুব বেশি হয় না, এটা বেশি হয় হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে। যতবার দেখবেন আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে অমুক তারিখে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, এত কিলোমিটার গতিতে ঝড়টা চলে যাবে, দেখবেন ওখানে উল্লেখ করবে উত্তর দক্ষিণ এবং হুগলি এই তিন জেলাকে। কারণ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার সাইডে পড়ে যাচ্ছে আপনার সুন্দরবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুর্শিদাবাদের মানুষকে কত ভালোবাসে এটা দেখুন। এইদিকে ঝোড় হাওয়া দিলে ঝোড় হাওয়াটা যেটাতে গিয়ে মোকাবেলা করবে সেই রকম গাছপালা জঙ্গল মুর্শিদাবাদে আছে নাই। ওই জন্য উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে ঝড় অতিক্রম হয়ে একেবারে সুন্দরবনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, দেখবেন এটা আলিপুর আবহাওয়া দপ্তর যখন খবর পেশ করবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে যাবে। কিছুদিন আগে আমফান বলে একটা ঝড় হয়েছিল, পেপার পত্র পত্রিকা দেখেছেন? আমাদের গ্রামে এমনও বড় বড় আম গাছ আমি নিজে চোখে দেখেছি দুইজন হাত দিয়ে ধরা যায় না, এই রকম আম গাছকে গোড়া উপড়িয়ে দিয়ে 20 ফুট দূরে গিয়ে ফেলে দিয়েছে। কত বাড়ির চালকে দেখলাম, বাড়ির চালগুলোকে উড়িয়ে নিয়ে চলে গেল, এটা আমাদের নিজের চোখে দেখার কথা বলছি। বড় বড় ফলন্ত গাছ সেগুলো উপড়িয়ে দিয়ে দেওয়া হলো। যখন ঝোড়ো হাওয়ার সংবাদ মাধ্যমে যখন বারবার বলা হচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর যখন বারবার বলছে অমুক তারিখে অমুক টাইমে আপনার বঙ্গোপসাগরে এরকম একটা ঘূর্ণিঝড় উঠেছে, তার নাম আমফান, এত কিলোমিটার গতিতে যাবে, যে সমস্ত ভাইরা গরু ছাগল পোষেন, আমাদের মাইকিং করা হলো, মানে প্রশাসনিক ভাবে যারা গরু ছাগল পোষেন দড়িগুলো খুলে দিয়ে রাখবেন, কখনই দড়ি যেন বেঁধে রাখবেন না, কারণ তারা অবলা প্রাণী, মারা যেতে পারে, গাছ টাছ ভেঙে গোয়াল ঘর ভেঙে মারা যেতে পারে। এই কথা শোনার পরে আমি মিডিয়ার মাধ্যমে দেখছিলাম, পেপার পত্র পত্রিকা দেখছিলাম, আমাদের রাজ্য সরকার বলছেন আমি 30,000 সৈন্য মোতায়েন করেছি ঝড়ের সঙ্গে মোকাবেলা করার জন্য। 30,000 সৈন্য মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি, 22টা হেলিকপ্টার রেডি করে দিয়েছি, সুন্দরবনে ঝড়ের কবলে আটকিয়ে পড়া মানুষগুলিকে উদ্ধার করার জন্য 30,000 সৈন্য। কেন্দ্রকে জানানো হলো, কেন্দ্র বলছে আমি আরো 20,000 সৈন্য বাড়িয়ে দিলাম ঝড়ের সঙ্গে মোকাবেলা করার জন্য। আচ্ছা বলুন তো দেখি, সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের সৈন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে গিয়ে যদি মোতায়েন করা হয় আল্লাহর এই ক্ষমতা আটকাতে পারবে? পারবে? পারবে না। সিলেট বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেটের কি ঘটনা, লক্ষ লক্ষ মানুষ তারা বন্যায় তারা বিপর্যয় বিপর্যস্ত হয়েছে না সিলেটে? বাংলাদেশ সরকারের ক্ষমতা হয়েছে জইটাকে আটকিয়ে দেবে? ভারতবর্ষের সরকারের ক্ষমতা হয়েছে জই পানিগুলোকে রোধ করে দিবে? দিবে না। পৃথিবীর যা কিছু হয় কার ক্ষমতায় হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতায় হয়, আর কারো নয়। মাঝখানে আর একটা কথা বলে রাখছি, এটা ব্যতিক্রমী রাস্তা দিয়ে ঢুকছি,
অনেক সময় মেন রাস্তা জাম করলে সাইডের রাস্তায় ঢুকতে হয় না হয় আমি ঠিক তেমন সাইড রাস্তা দিয়ে ঢুকে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি মাঝখানে এই কথাটা ভালো করে বুঝে নেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মন দিয়ে শুনুন এবার কি কথাটা বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফেরত এলেন মিরাজ থেকে ফেরত আসার পরে আগে পর্যন্ত মক্কার বেঈমান মুশরিকেরা এই লোকটাকে আল আমিন উপাধিতে ডাকত বেঈমান মুশরিকেরা পর্যন্ত বলতো আল আমিন আপনি এ কথা বলতেন যখন তিনি মিরাজ থেকে ফেরত চলে এলেন আসার পরে যখন বললেন যে আমি এইমাত্র আল্লাহর সঙ্গে দেখা করে এলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম এই করলাম তাই করলাম বাইতুল মুকাদ্দাস অসংখ্য নবীদের সঙ্গে সালাত আদায় করলাম আমি ইমামতি করলাম এই করলাম সমস্ত ঘটনা ঘটিয়ে যখন তিনি চলে এলেন তিনি একটা পাহাড়ের উপরে উঠে ফার্স্ট মর্নিং এ বিভিন্ন গোত্রের মানুষদেরকে ডেকে বলছেন অমুক 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 গোত্রের মানুষেরা শোনো আমি যদি তোমাদেরকে এখন বলি পাহাড়ের অপর আরেক দিকে একদল শত্রু বসে আছে তোমাদেরকে মারবে বলে তোমরা কি এটা বিশ্বাস করো এক বাক্যে আবু জেহেলের মতো মানুষ বলছে আমি বিশ্বাস করি আবু জেহেলের মতো বেঈমান পর্যন্ত বলছে আমি বিশ্বাস করি আপনি কখনো মিথ্যা কথা বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন যে দেখো চাচা 360টা যে দেবদেবীর তোমরা পূজা করো এগুলো ছেড়ে দাও আল্লাহ সপ্তম আকাশে থাকেন আমি জান্নাত দেখে এসেছি জাহান্নাম দেখে এসেছি মরণের পরে আর একটা জীবন রয়েছে বিস্তারিত ঘটনা যখন তিনি বললেন তখন আবু জেহেল বলছে যদিও বা একটু আদু মাথাটা ভালো ছিল এবারে টোটালটাই খারাপ হয়ে গেছে একদম টোটালই খারাপ আর এর মাথায় কাজ করছে না এই কথা যখন চারিদিকে হই হই রই রই মোহাম্মদ পাগল হয়ে গেছে শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার পারিবারিক অত্যাচার দৈহিক অত্যাচার সমস্ত অত্যাচার চরম পর্যায়ে আমরা শুনেছি ঘটনা যে তার পিঠের উপরে নামাজের সেজদা অবস্থাতে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল দিয়েছিল কি দেয়নি দিয়েছিল শুনেছেন শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করেছেন দাঁত ভেঙে দেওয়া হয়েছিল শুনেছেন শুনেছেন আপনি এটা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য সারা মক্কার মানুষেরা তখন চেষ্টা চালিয়েছিলেন এটাও জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে আবু বক্করকে সাথে নিয়ে তিনি চলে আসছেন মদিনাতে আমি একটা ঘটনা বোঝানোর জন্য বলছি মদিনাতে আসছেন আসার সময়তে গাড়ে সরে আশ্রয় নিলেন জি আবু বক্কর বলছেন মনে হয় আমাদেরকে ধরে ফেলবে ওরা মনে হয় আমাদের পায়ের চিহ্ন দেখে আসছে আমরা এই গুহাতে অবস্থান করি না তো আমাদেরকে হয়তো ধরে ফেলবে তারা আমরা গুহাতে রাত্রি যাপন করি হয়তো তারা আমাদেরকে ধরে ফেলবে এখানে একটা ঘটনা থেকে থাকে যে তার উপরে কবুতর বাসা বেঁধে দিল তার উপরে মাকড়সা জাল বুনে দিল বিস্তারিত ইতিহাস শুনি না এগুলো আমি কখনো হাদিস কোরআনে কোথাও ইতিহাসে পড়িনি এগুলো মনে হয় বানোয়াটি কথা যাই হোক ওইখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকরকে লা তাহাজান ইন্নাল্লাহ মানা আবু বকর এই টেনশন করিও না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছে টেনশন করিও না সমস্ত শত্রুরা তারা তাদের লোক লস্কর ঘোড়া নিয়ে গারেসর গর্তর সাইড দিক দিয়ে চলে যাচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখতে পেলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন এই রকম হাজার অত্যাচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিলাতে পেরেছিল মক্কার মানুষেরা হিলাতে পেরেছিল মক্কার মানুষেরা হিলাতে পারেনি দেড় হাজার বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই রকম ভাবে যতদিন বেঁচে ছিলেন নিজস্ব ভাবে অত্যাচার তারপরে এই পর্যন্ত আজও পর্যন্ত এই অত্যাচার অব্যাহতিতে রয়েছে নেই অত্যাচার না হলেও বদনাম দুরনাম গালাগালি অনেক কিছু হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এবার আপনাকে একটা কথা বলি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা ইন্নাকা লাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের কলঙ্ক নেই। এটা কে বলছেন? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। এবার আপনাকে আবার প্রথম থেকে ঘুরিয়ে আনি। আচ্ছা বলুন তো দেখি, মক্কার বেঈমান মুশরিকদের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বাঁচিয়েছিলেন কে? কে? আল্লাহ। নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, তার নাম মূসা। মূসাকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিভিন্ন পর্যায়ের অপবাদ, বিভিন্ন রকমের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। আচ্ছা এবার আপনাদের কাছে জানতে চাই, বলুন তো সে আল্লাহ আজও আছে না নেই? আছে, বিশ্বাস আছে আপনাদের আল্লাহ আছে? আছে তো, ইনশাআল্লাহ আজিজ, খুবই ভালো কথা। এই হিওয়ারে আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা আল্লাহ তো সর্ববিষয়ে ক্ষমতাবান। ক্ষমতাবান কি ক্ষমতাবান নয়? সর্ববিষয়ে ক্ষমতাবান। আচ্ছা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, আপনাদের জঙ্গিপুরে দেখেছি আমি, সব রাস্তা অবরোধ হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, এ জ্বালিয়ে দিচ্ছে, সেই জ্বালিয়ে দিচ্ছে। কোথাকার একটা মেয়ে কি আল্লাহ নবীর ব্যাপারে কি কথা বলেছেন, আয়েশা আল্লাহ নবীর ব্যাপারে, তাই নিয়ে মুসলমানরা জ্বলে পুড়ে উঠেছে না? উঠেছে কি ওঠেনি? উঠেছে কি ওঠেনি? আচ্ছা বলুন তো দেখি, এখানে কি আল্লাহ ক্ষমতা ফেলিওর? আল্লাহর ক্ষমতা আছে না নেই? আছে তো। তা আল্লাহ ইচ্ছা করলে কি ওই মহিলাটাকে মেরে দিতে পারতেন না? সাজা দিতে পারতেন না? পারতেন তো। তাহলে এত মুসলমানের আন্দোলন করার কোন প্রয়োজন ছিল? কোন প্রয়োজন ছিল না। আল্লাহ কেন মারলেন না? আল্লাহ ওকে 10 পয়সাও দাম দেয় না। আল্লাহ জানে যে তোর মতো একজন বদমায়েশ মহিলা এই কথাতে 10 পয়সা নয়, এক অনু পরিমাণ আমার নবীর কোনো ক্ষতি হয় না, এই জন্য আল্লাহ ওকে দাম দেয় না। দাম দিয়েছেন, কিন্তু মানুষ জঙ্গিপুরের মানুষকে দেখে, আপনাদের জঙ্গিপুরে রঘুনাথগঞ্জে যে রাস্তা অবরোধ করা হলো, অমুক করা হলো, তমুক করা হলো, রাষ্ট্রীয় সম্পদ ভেঙে দেওয়া হলো, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এগুলো রাজনৈতিক ব্যাপারে ছাড়া আর কিছু নয়, রাজনৈতিক ব্যাপার। মাঝখানে আপনাদেরকে বোঝানোর জন্য আর একটা কথা বলে রাখছি, শুনে নেন।